আজ আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এসেছি একটা ব্লুবেরি ফার্মে। বেশ অনেকটা জায়গা জুড়ে এখানে ব্লুবেরি চাষ হচ্ছে, সাধারণ মানুষ এসে কিছু দাম দিয়ে নিজেরা তুলতে পারে এখান থেকে ব্লুবেরি। এই ফার্মে ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরি সবই পাওয়া যায়। তবে গত 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, যেই কারণে স্ট্রবেরি এখন নাকি নষ্ট হয়ে গেছে। তবে আমরা ব্লুবেরি, রাসবেরি তুলতে পারবো। তো তোলার জন্য এরা পার পার্সন 10 ইউরো করে নিয়েছে। তো আমরা তুলতে পারবো, বক্স দিয়ে দিয়েছে, বক্সে করে তুলতে পারবো এবং খেতেও পারবো, যত খুশি খেতে পারি। আর যতগুলো বক্সে দিয়েছে সেই অনুযায়ী বক্সে তুলবো। গোটা এরিয়াটাই এখানে ফার্ম। এখানে প্রচুর ব্লুবেরি রয়েছে গাছ ভর্তি, যার এইখান থেকে আমি চাইলেই এই যে বেরি এগুলো সবই ব্লুবেরি। এবারে খেয়ে দেখি, বেশ মিষ্টি। বেশ সুন্দর, একদম টাটকা। সবাই বেরি পিক করতে শুরু করে দিয়েছে, তো আমিও করব কি, একটা বক্স নিয়ে নেব এখান থেকে, অনেকগুলো বক্স আছে, এই একটা নিয়ে নিলাম, এবারে তুলতে শুরু করব। মাত্র 15 থেকে 20 মিনিট আমি কষ্ট করেছি, তাতে এই এই অ্যামাউন্ট অফ ব্লুবেরি আমি পেয়ে গেছি, এই একটা গোটা বক্স। শুধু মানে আমি তুলেছি তা না, আমি কিন্তু খেয়েওছি কিছু, প্রচুর না হলেও খেয়েছি বেশ কিছু। প্লাস এই এত অ্যামাউন্ট রয়েছে বলে আমি এত অ্যামাউন্ট কি সুন্দরভাবে মাত্র 15-20 মিনিটে তুলে ফেলেছি। এবার আমি করব কি, আমি এই বক্সটা একটা কভার দিয়ে, এখানে আমাদের আরো অনেক বক্স আছে, অনেক বক্স দিয়েছে, তো আরো কভার দিয়ে আমি বন্ধ করে রাখলাম, দিয়ে আরেকটা বক্স নেব। আচ্ছা, আরেকটা বক্স নিয়ে এবারে এটা তুলতে শুরু করি। এবারে আমরা ওই ফার্মেরই আরেকটা পার্টে এসেছি। একটা ছোট ট্রাক্টর মতন গাড়ি আমাদের এখানে নিয়ে চলে এলো। এখানে প্রচুর রাসবেরি গাছ আছে, আমরা এবারে রাসবেরি তুলবো। রাসবেরিকে ফিনিশে বলে ভাদেলমা, আর ব্লুবেরিকে ফিনিশে বলে মুস্তিক্কা। তো আমরা এবারে রাসবেরি তুলবো। রাসবেরিগুলো এখানে প্রচুর রাসবেরি গাছ রয়েছে আমার চারপাশে, তো এই ফার্ম থেকে প্রচুর রাসবেরি তোলা যাবে। দেখি, আগে ব্লুবেরি তো অলরেডি 2-3 বাক্স ভর্তি হয়ে গেছে, দেখি রাসবেরি কেমন তোলা যায়। এই সম্পূর্ণটা হচ্ছে রাসবেরি ফার্ম। এই যে গাছগুলো, এই গাছগুলোর পাতার নিচে নিচে এইরকম ভাবে রাসবেরি হয়ে থাকে। এই আজকে যে ফার্মে এসেছি, ফার্মে এরকম এত এত পাওয়া যাচ্ছে। তবে গোটা ফিনল্যান্ডেরই বিভিন্ন, মানে গোটা ফিনল্যান্ডে প্রচুর জঙ্গল, এবং ওই জঙ্গল ভর্তি ভর্তি একটু জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরতে গেলেই কিন্তু এরকম গাছে গাছে রাসবেরি পাওয়া যায়। আমি এর আগেও তুলেছি, সেগুলো কোনো ফার্ম টার্ম নয়, এমনি সাধারণ জঙ্গলের মধ্যে পায়ে চলা পথ, সেখান দিয়ে হাঁটছি হাঁটছি এই সামারের টাইমে। আশেপাশে অনেক রাসবেরি হয়ে আছে, সেগুলোই তুললাম। এদেশে শীতকালটা যেহেতু খুব হার্শ আর বেশিরভাগ বরফে ঢাকা, তাই সামার ছাড়া অন্য সময় ফ্রুট ক্রপ বা ভেজিটেবল প্রোডাকশন সম্ভব নয়। তবে মে টু সেপ্টেম্বর এই সময়টা খুব প্রোডাক্টিভ, বিভিন্ন ধরনের বেরি পাওয়া যায় এদেশে। স্ট্রবেরি, ব্লুবেরি, লিঙ্গন বেরি, রাসবেরি, ক্লাউড বেরি, কারেন্ট, আরোনিয়া বেরি, এগুলোই সব থেকে বেশি ফেমাস। তবে শুধু ফিনল্যান্ড নয়, সব নর্ডিক কান্ট্রিগুলোতেই এই সামারের সময় প্রচুর বেরি পাওয়া যায়। তবে ফিনল্যান্ডের তুলনায় অন্য দেশগুলোতে ফরেস্টেড ল্যান্ড কম আর ওয়াইল্ড বেরি কালেকশনও কম। ওয়ার্ল্ডওয়াইড ফিনল্যান্ডে সব থেকে বেশি অর্গ্যানিক ওয়াইল্ড আইটেম কালেক্ট হয় আর কি। বেরি সংক্রান্ত আরও ইনফরমেশন আমার ডেসক্রিপশনের লিঙ্কগুলোতে পাওয়া যাবে। আজকে ওয়েদারটা ভালো, বেশ রোদ উঠেছে, 2 দিন ধরে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল। এখানে দূরে একটা লেক আছে,
ওরা সব তুলছে, আমিও স্টার্ট করে দিই। এই যে মাত্র 10 মিনিটে বেশ অনেকগুলো ভর্তি করা হয়ে গেছে। এখানে আরো একটা ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার, এই উপর থেকে যদি খুব একটা কিছু না দেখা গেলেও এগুলো পাতা নিচে নিচে থাকে বলে এখান থেকে দেখা যায় অনেক বেরিয়ে রয়েছে, নিচে 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 অনেক বেরিয়ে রয়েছে। থোকা 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 থোকা। এখানে জঙ্গলে অটোমেটিক্যালি প্রচুর বেরি ও মাশরুম জন্মায়, কোনো রকম চাষ পদ্ধতি ছাড়াই, আর সাধারণ মানুষ গিয়ে যত ইচ্ছা সেগুলো তুলতেও পারে। ফিনিশ লোকজন সামারে প্রচুর বেরি তুলে জ্যাম করে বা র ফ্রোজেন করে গোটা বছরের জন্য প্রিজার্ভ করে রাখে, প্রচুর মাশরুমও তোলে আর সেগুলোও নানা রকমভাবে প্রিজার্ভ করে। অনেকেই সামার ভ্যাকেশনটা বেরি মাশরুম তুলে প্রচুর মাছ ধরে কাটিয়ে দেয় আর সেগুলো ঠিকঠাক ব্যবস্থা করে গোটা বছরের জন্য প্রিজার্ভ করে। এটাই টিপিক্যাল ফিনিশ লাইফস্টাইল। আমরাও প্রায় 2-3 ঘন্টা সময় দিয়ে অনেক বেরি তুলে নিলাম, এবার বাড়ি ফিরে এগুলো খাওয়ার পালা।